যশোরবাসী কেমন আছো সবাই চলে আসলাম তোমাদের প্রিয় শহর যশোরে এবং আমি ঠিক যশোর বিমান বাহিনীর যে ঘাটি তার ঠিক পিছন সাইডে আছি এবং এটা হচ্ছে ফরিদপুর বাজার তোমাদের বাসা যাদের এই এলাকায় ফরিদপুর এবং বাঁশখালি এলাকায় এবং আমরা ভেকুটিয়া দেখে আসলাম মামা তো তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য চলে আসছি আমার কিন্তু গত বছরে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমি বাংলাদেশের বিশেষ করে যেসব এলাকাগুলোতে একটু এয়ারপোর্ট আছে সেসব এলাকাতে আমি ভিজিট করব এবং তোমাদেরকে অনুপ্রেরণা অনুপ্রাণিত করার চেষ্টা করব তাই চলে আসছি আসলে যশোরে তো তোমাদের উদ্দেশ্য বলি যশোর সম্পর্কে আসলে আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে কারণ গত বছরও আমাদের তোমাদের এখান থেকে প্রায় 11 জনের মতো আমাদের এখানে অনেকবার আসছিল বিভিন্ন বাহিনীতে পোস্ট করার জন্য এবং আল্লাহর রহমতে ম্যাক্সিমাম সবাই সিলেক্টেড হয়েছে এবং আমি আসার পথেও দেখলাম কয়েকজন আমার সঙ্গে সঙ্গে গাড়ির সঙ্গে সঙ্গে আসছে বলতেছিল যে আমাকে হয়তো বা ইউটিউবে দেখছে বা ফেসবুকে দেখছে আর তারা আমাকে আগে থেকেই চিনে তো খুব ভালো লাগলো এলাকায় এসে এবং এই এলাকায় একটা আমরা মার্কেটিং এর কাজের জন্য আসছি তো তোমরা যারা তোমরা জানো বর্তমান সময় বিমান বাহিনীর এমন কিছু সার্কুলার অলরেডি হয়ে গিয়েছে জুনের 1 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট জানিয়ে দিবে এবং জুলাই মাসের ঠিক শেষ সপ্তাহে কিন্তু তোমাদের বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে 50তম এন্ট্রি সার্কুলেশন হবে তো আশা করি সবার সাথে দেখা হবে শুধুমাত্র যশোরবাসীর জন্য না শুধুমাত্র খুলনা বিভাগের জন্য না সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক অনেক লোক আসবে তো এখানে আস্তে আস্তে আরেকটা সারপ্রাইজ তোমাদের দিব আমার পাশে আমার মামা রয়েছে আমার সাতক্ষীরা জেলার মামা সার্জন জহুর উনি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিন্তু রিটায়ার করছে তো মামার সাথে পরিচিত হলাম এবং মামাকে বলেছি যে মামা ঢাকাতে আসেন আর তোকে একটা দায়িত্ব আমি দিব টোটাল যশোরের তো মামা এখন পরিচিত হবে এবং তোমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবে আসসালামু আলাইকুম আমি সাজন জহুর অবসরপ্রাপ্ত তো আপনারা যারা বিমান সেনাতে বিমান অনির্বাণে অনুরোধ করবেন হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন ভালো একটা প্রতিষ্ঠান আপনার দেওয়া থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অনির্বাণে আসবেন ফরমাল আগে তো মামাকে একটু কোশ্চেন করি মামা আপনি কত বছর জব করছেন কেমন লাগছে এই যে সরাসরি সারা বাংলাদেশের লোক দেখতেছে কেমন লাগছে না অবশ্যই অবশ্যই সুন্দর একটা প্রতিষ্ঠান আমাকে খুব ভালো লাগলো আমি সবাইকে উদ্বুদ্ধ করবো যাতে কেমন অভিজ্ঞতা এবং গত বছর কিন্তু হৃদয় সজীব অনেকেই কিন্তু আমাদের এই যশোর বেস থেকে এবং যশোর বিশেষ করে বিমান বাহিনীর বেস থেকে তোমরা অনেকেই আসো কিন্তু আমাদের তো তাদের উদ্দেশ্যে কিছু বলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সব থেকে একটা বড় আনন্দের খবর সেটা হলো আমি আজকে ফার্স্ট টাইম এদিকে আসছি তোমাদের উদ্দেশ্যে তোমাদের এলাকাটা দেখার জন্য আরও কিছু মার্কেটিংয়ের কাজের জন্য আসছিলাম কিন্তু সব থেকে আনন্দের বিষয় এসেই শুনলাম যে এলাকার কিছু ছেলেরা আমাদেরকে দেখে এগিয়ে আসছে অনির্বাণের নাম শুনে তখন তাদেরকে বললাম যে আমাদেরকে কীভাবে চেনো তারা তারা বলতেছে স্যার আপনাদের এখান থেকে অনেকে চান্স পাইছে আমাদের ফ্রেন্ড যাদের বাসা এখানে এবং নাম ধরেই এবং তাদেরকে নাম উল্লেখ করেই বলছে এবং তাদের বাসা বাড়ি কোথায় এটা উল্লেখ করে বলছে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এটা যখন আমরা কোথাও যাই তোমাদের উদ্দেশ্যে আসি সেখানে এসে যদি তোমাদের কাছ থেকে সেই সফলতার গল্পগুলো শুনি নিঃসন্দেহে ভালো লাগে এবং তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে যে তোমাদের এখানে আমরা যেভাবে আসছি তোমরাও চলে আসো যাচ্ছ যাদের হাতে সময় আছে যেহেতু স্কুল কলেজ বন্ধ এখনো খোলা নাই তোমাদের হাতে অপ্রান্ত সময় আছে এই সময়টাকে প্রপার সময়টাকে প্রপার যদি কাজে লাগাইতে পারো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সম্ভব আর তুমি যদি শুধু চিন্তার ভিতরেই সীমাবদ্ধ থাকো কর্ম পরিকল্পনার ভিতরে সীমাবদ্ধ থাকে যদি পরিশ্রম না থাকে ধৈর্য না থাকে তাহলে কিন্তু সেটা কখনো সফলতা বয়ে আনবে না সুতরাং তোমাদের উদ্দেশ্য একটি কথাই বলবো তোমাদের সফলতার জন্য তোমরা শুধু আমাদের কাছে আসো তোমাদের সফলতা কীভাবে আনতে হয় সফলতা কীভাবে ধরতে হয় তোমাদের সেই সফলতার সিঁড়িটা কীভাবে যেতে হয় আগাইতে হয় সেই শব্দটাকে একটু ছুঁয়ে দেখো শুধুমাত্র কল্পনায় না যায় তোমরা আসো আমাদের কাছে আসো তোমাদের জন্য সর্বদাই আমরা আসি জীবন সদা সর্বদাই তোমাদের জন্য প্রস্তুত তোমাদের শুধুমাত্র লিখিত এটার জন্য না লিখিত শারীরিক মৌখিক ভাই তোমাদের যা কিছু লাগুক না সার্বিক বিষয় তোমাদের জন্য আমরা অলওয়েজ আছি বন্ধুরা চলে আসো ওকে থ্যাংক ইউ সো মাচ রেজাল্ট অনেক সুন্দর করে বলবো সুতরাং তোমাদের বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিয়ে আমি বিদায় নিব সেটা হচ্ছে 25 তারিখে আমাদের নেক্সট আরেকটা ব্যাচ শুরু হচ্ছে সেটা বাংলাদেশ বিমান বাহিনীর এবং বিমান সেনাদের জন্য এবং 30 তারিখে আরও একটা ব্যাচ শুরু হবে তোমরা যারা মোটামুটি 23-24 তারিখ থেকে আসা শুরু করতে চেয়েছিলে বা ইচ্ছা ছিল তারা চলে আসো এবং তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে রয়েছো যারা কিন্তু কয়েকদিন পরে আসতে চাচ্ছ তাদেরকে অনুরোধ করবো যে তোমরা একটু আগে চলে আসো কারণ পরবর্তী সময়ে রেজাল্ট কিন্তু বললো যে আমাদের কিন্তু ব্যাস সংকটে পড়ে যেতে হয় তো আমি কিন্তু এখন বিদায় নিব আমি মামা দেলোয়ার সবাই বিদায় নিব এটা কিন্তু আমাদের প্রথম ভিডিও যশোরে এরপর আমরা আরও দুইটা ভিডিও করবো আশা করি সবগুলো এপিসোড তোমরা দেখবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টিল দেন